ঠিক আছে, তাহলে তুমি উপরে চলে আসো। ওপরে তোমাদের দারোয়ান তো আমাকে যেতে দিচ্ছে না। মানে কেন দারোয়ান তোমাকে কেন ভেতরে আসতে দিচ্ছে না? কেন আমি এখন কি হয় বলবো, কেন আমি তো বুঝতে পারছি না আসলে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কিসে করে এসেছো? আমি তো রিক্সায় করে এসেছি। ও, এই জন্যই তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না, কজ আমাদের এখানে গাড়ি ছাড়া কোনো গেস্ট অ্যালাউ করা হয় না। আচ্ছা আমি তো রিক্সায় করে এসেছি, তাহলে তো তুমি একটু বলে দাও, গেটে একটু বলে দাও দারোয়ানকে আমাকে ঢুকতে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন নিও না, আমি দারোয়ানকে ফোন করে বলে দিচ্ছি যে তোমাকে যেন ভেতরে আসতে দেয়। আচ্ছা ঠিক আছে। আরে আমার বেস্ট ফ্রেন্ড ফারিয়া তার বয়ফ্রেন্ডের সাথে মরিশাস ট্রিপে। আমার পাপা আমাকে নিয়ে সিঙ্গাপুর গিয়েছিল। সিঙ্গাপুর? কিন্তু পিছে পিছে ওই যে আমার একটা বুইরা কাজিন আছে না ফাহাদ ভাই, ফাহাদ ভাই শুধু পিছে পিছে ঘুর ঘুর করে, আমার একদম পছন্দ হয় না। বলে কি জানো, আমাকে নিয়ে নাকি নেক্সট বারটাতে ইউরোপ ট্রিপে যাবে। তোমাকে নিয়ে ইউরোপ যাবে? তুমি কি বলেছো? আমি বলে দিয়েছি নো ওয়ে, একদম এসব চলবে না, আমি কোনো এজ পাবলিক নিয়ে কোথাও যেতে পারবো না, আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে দেশের বাহিরে যাবো। বেবি তুমি আমাকে নিয়ে যাবে না বলো? একটা কাজ করি আসো, আমরা একটা সেলফি তুলি। আমি না ওই ইন্ডিয়া যাওয়ার জন্য বন্ধুদের সাথে প্ল্যান করে একটা পাসপোর্ট করেছিলাম, হ্যাঁ, কিন্তু তারপর আর যাওয়া হয়নি। কিন্তু পাসপোর্টটা যে কোথায় রেখেছি। মানে তোমার পাসপোর্ট নাই? না আছে, আছে তো, আমি 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 দেখতেছি বেবি, প্যারা নাই তোমার, তোমার প্যারা দেওয়ার কোনো দরকার নাই। তুমি আমাকে একদম বেবি বেবি বলবা না, আমার অসহ্য লাগে। এই রাতুল, এই ড্রেসটা দেখো, বেশ না? হ্যাঁ সুন্দর, খুব সুন্দর। কিন্তু বেবি আমার তো মেয়েদের ড্রেসের ব্যাপারে অত আইডিয়া নেই আসলে। তোমার এইসব আইডিয়া থাকার একদমই দরকার নেই, আমি তোমাকে লিংক শেয়ার করবো, তুমি ওখান থেকে অর্ডার করে দিবে, ঠিক আছে? এখন বলো যে তোমার কার্ডও নাই, সেটা তোমার গুনে খেয়েছে। আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, ওটা দিয়ে হবে? উফ গড, থাক বাদ দাও, কিছু লাগবে না। কালকে আমার বেস্টের বার্থডে ছিল, আমি ওই বার্থডে পার্টির জন্য ওই ড্রেসটা দেখছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি বার্থডে পার্টিতে যাবে না? পার্টি? হুম। আচ্ছা আমরা তো আজকেই অনেক পার্টি করলাম তাই না, কয়েকদিন একটু জিরিয়ে নিই তারপর যাই। আমি তোমাকে জিরিয়ে দিব, একদম জাস্ট কুল করে দিব। আচ্ছা তোমার জিরিয়ে নিতে হবে না, ওখানে গেলে আমি তোমাকে একদম রিল্যাক্স করে দিব। আচ্ছা তুমি টাইম নিয়ে চলে এসো। জীবনের জোয়ারে ভেসে ভেসে তো অনেক দূর পর্যন্ত এলাম, ফাও ফাও মজায় মজায় হাওয়ায় হাওয়ায়। কিন্তু ফাও খেলে যে ঘাও হয় কথা সত্য, এ যাত্রায় নিজের আত্মসম্মান বলে আর কিছুই অবশিষ্ট থাকলো না। আবার দিন শেষে নিজের পকেটের দিকে তাকিয়ে দেখি শুষ্ক মরুভূমি। যদিও আমার চারপাশে ভরা বর্ষার আমেজ চলছিল, কিন্তু টাকার অভাবে আমার গলা শুকিয়ে প্রাণ যায় যায়। বান্ধবীর নানা রঙা আবদার কারি কারি টাকার গল্পে আমি যেন তাইরে নাইরে না, যা গেল তা তো গেলই, কোনো মতে নিজের ধ্বজভঙ্গ আত্মসম্মান নিয়ে পালিয়ে আসতে পারাটাই ছিল মহাবিজয়।